না ফেস 34 নাম্বারটা হচ্ছে না, এখানে বলেছে জি এফ এক্স এবং জি এক্স এর মধ্যে কোনটি সার্বিক ফাংশন এটা প্রমাণ করো। কেন না হচ্ছে, কেন সার্বিক ফাংশন প্রমাণ করতে এখানে বলেছে কোনটি সার্বিক ফাংশন? আর আমরা দেখি কিন্তু তাহলে 34 মাইনাস ওয়ান থেকে গ্রেটার দেন এক্স লেস দেন ওয়ান এফ সাস দ্যাট এ টু এ, আর জি হচ্ছে জি আর একটা ফাংশন এ টু এ, যেখানে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4। আমাদের প্রমাণ করতে হবে এর মধ্যে কোনটা সার্বিক আর কোনটা সার্বিক না। সার্বিক ফাংশনের প্রমাণ করার জন্য আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে এক্স ওয়ান এবং এক্স টু এই দুইটা যদি ডোমেনের উপাদান হয়, কোন একটা ফাংশনের এক্স ওয়ান এবং এক্স টু যদি ডোমেনের উপাদান হয় তাহলে ফাংশন অফ এক্স ওয়ান ইকুয়াল টু ফাংশন অফ এক্স টু হলে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু হবে, যদি হয় তাহলে আমরা বলবো যে এই ফাংশনটা এক এক। এটা ছিল কোন একটা ফাংশন এক এক কিনা এটা প্রমাণ করার জন্য আমাদের যে গাণিতিক পদ্ধতি সেই পদ্ধতিটা এটা, অথবা আমরা এভাবে প্রমাণ করতে পারতাম এক্স ওয়ান এক্স টু বিলংস টু ডি অফ এফ অর্থাৎ ডোমেন অফ এফ, এফ অফ এক্স ওয়ান ইজ নট ইকুয়াল টু এফ অফ এক্স টু, দেন এক্স ওয়ান ইজ নট ইকুয়াল টু এক্স টু, নেগেশন দিয়েও আমরা এটাকে প্রমাণ করতে পারি। তো দুইটা যে কোনো একটা যাবো আমরা ইকুয়ালটা দিয়ে করি, আমরা দেখবো যে এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু হলে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু হয় কিনা। তবে আমাকে এখানে দেখতে হবে এই যে ডোমেনটা হচ্ছে হলো মাইনাস এ থেকে, অর্থাৎ এই সেটের ডোমেন হচ্ছে মাইনাস ওয়ান থেকে এ এর মধ্যে ওয়ান এর মধ্যে, আবার রেঞ্জও হচ্ছে মাইনাস ওয়ান থেকে ওয়ান এর মধ্যে, দুইটা জিনিস কিন্তু এখানে আছে। এটা একটা ক্লোজ চিন্তা, অর্থাৎ এই সেটের ক্ষেত্রে ডোমেন হচ্ছে এই যে ধরো এখানে যদি মাইনাস ওয়ান হয় প্লাস ওয়ান হয়, এই মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলি হচ্ছে এই ফাংশনের ডোমেন এবং সবগুলি হচ্ছে এই ফাংশনের রেঞ্জ। এখন আমরা এটা ক্লিয়ার করব, আমরা যদি এটাকে প্রমাণ করতে চাই আমরা লিখবো এভাবে, বলো কি প্রমাণ করতে হবে? আচ্ছা সার্বিক, ঠিক আছে এক এক এবং সার্বিক। আচ্ছা সার্বিকের ক্ষেত্রে কি করেছিলাম, সরি আমি একই কথা নিতে বলছি, সার্বিকের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, সার্বিকের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু আমরা প্রমাণ করবো চলো ওয়াই, এফ অফ এক্স ইকুয়াল টু আমরা ওয়াই প্রমাণ করবো, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ধরি ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4, সুতরাং এক্স ইকুয়াল টু হবে ওয়াই টু দি পাওয়ার 1/4, এক্স ইকুয়াল টু হবে ওয়াই টু দি পাওয়ার 1/4। তাহলে আমরা যেটা করেছিলাম যে ফাংশন অফ এক্স এই এফ এক্স এর ক্ষেত্রে আমি ওয়াই টু দি পাওয়ার 1/4 বসাই দিব, অর্থাৎ এক্স এর জায়গায় যদি আমি ওয়াই টু দি পাওয়ার 1/4 বসিয়ে দেই, ওয়াই টু দি পাওয়ার 1/4 বসিয়ে দেই, তাহলে এখানেও এক্স এর জায়গায় হবে ওয়াই টু দি পাওয়ার 1/4 ইন্টু 4, তার মানে এফ অফ এক্স এটাকে যদি আমি এক্স ধরি তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু আমি ওয়াই পাচ্ছি।
তাহলে f of x বলতে আমি y লিখতে পারি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে যেহেতু f of y to the power 1 by 4 equal to y, সুতরাং ফাংশনটি সার্বিক। কি আমরা তো এইভাবে সার্বিক প্রমাণ করেছিলাম নাকি? আমরা এইভাবে সার্বিক প্রমাণ করেছিলাম। হ্যাঁ, এটা কি f না, এটা কি g? f f হ্যাঁ f f কি f সার্বিক না? না, বইতে লিখিতে শুধুমাত্র g সার্বিক না? আচ্ছা একটু, জাস্ট এ মিনিট, একটু ওয়েট করো, জাস্ট এ মিনিট। এই হিসাবে আমাদের একটা সার্বিক হচ্ছে, দেখি। আচ্ছা দেখো, এখানে ডোমেনটা কিন্তু ফিক্স করে দেওয়া আছে -1 থেকে 1 এর মধ্যে। যদি আমাকে ফাংশনটা এইভাবে ডিফাইন করতে, আমি যা লিখেছি আমি সেটা সবকে যুক্তি দেখাচ্ছি, তারপর আমি এটা, যদি ফাংশনটা এরকম হতো আর টু আর, ঠিক আছে, অর্থাৎ ডোমেনও আর রেঞ্জ ওয়ার, তাহলে এটা সার্বিক ফাংশন হতো, ঠিক আছে। কিন্তু এখানে দেখো, আমি যদি সেট এটা লিখি বলছি, আমি এটা মুছে ফেলি আমার, দেখো এখানে এইভাবে যদি তুমি চিন্তা করো, এইভাবে যদি তুমি চিন্তা করো, ধরো এক্স এর মান, ডোমেনের একটা উপাদান যদি তুমি -1 নাও, আমার ফাংশনটা ছিল হলো x টু দি পাওয়ার 4, তাহলে ফাংশন অফ -1 কত হয়ে যাবে? 1, গুড। মনে করো আমি যদি 1 নেই তাহলে কত হবে? 1 নিলেও কিন্তু 1ই থাকছে। তারপর যদি মনে করো আমি কোনো মাইনাস কোনো উপাদান যদি নেই, হ্যাঁ, 0 কেন? f of x equals to x to the power 4, x এর মান যদি আমি -1 নেই তাহলে -1 whole to the power 4, তার মানে -1 এর জন্য আমি 1 পাচ্ছি, 1 এর জন্য এখানে আমি 1 পাচ্ছি। কিন্তু আমার এখানে কিন্তু রেঞ্জের ক্ষেত্রে কিন্তু আমার এখানে -1 আছে, তার মানে এই যে -1টা এটা কিন্তু ডোমেন এবং রেঞ্জ দুইটাই সমান, তাহলে এই -1টা কিন্তু আমি পাচ্ছি না। পাবো কি বলতো? যে কোনো ঋণাত্মক সংখ্যায় আমি বসাই না কেন, যে কোনো ঋণাত্মক সংখ্যায় বসাই, y এর মানটা কি, সেটার মান কি প্লাস পাওয়া যাবে? আমার কথা বুঝতে পারছো নি? যদি আমি -1/2 নেই তাহলে কথা হবে +1/4, মনে করো আবার যদি আমি +1/2 নেই তাহলেও কিন্তু আমার কথা হচ্ছে 1/4 হচ্ছে, তার মানে আমি কিন্তু এই ঋণাত্মক মানগুলোকে পাচ্ছি না, অর্থাৎ -1 কে পাচ্ছি না, -1/2 কে পাচ্ছি না, কারণ -1 থেকে 1 এর মধ্যে তো এরকম অসংখ্য মান রয়েছে। কথা বুঝতে পেরেছ? অর্থাৎ এখানে রেঞ্জে সবগুলো উপাদান তো আমি পাচ্ছি না। আর আমরা বলেছিলাম যে একটা ফাংশন সার্বিক হবে কিনা এটা প্রমাণ করার জন্য দুইটা পদ্ধতি, এটা হলো একটা পদ্ধতি ফাংশনটি সার্বিক স্ট্রোকে, অথবা কো ডোমেন ইকুয়াল টু হবে রেঞ্জ, কো ডোমেন ইকুয়াল টু হবে রেঞ্জ। তাহলে এখানে কিন্তু কো ডোমেন আর রেঞ্জ কিন্তু সমান হচ্ছে না, কারণ এটা হচ্ছে এই ফাংশনের কো ডোমেন হলো -1 থেকে 1, কিন্তু আমি এখানে রেঞ্জ পাচ্ছি দেখো 1 থেকে শুরু করে সব ধনাত্মক সংখ্যা, ঠিক কিনা? আমার কথা বুঝতে পারছো আমি যে কি বলতে চাচ্ছি? কারণ 0 থেকে কোন সংখ্যা এখানে নিচে নামবে না, যেহেতু এখানে x টু দি পাওয়ার 4 দেওয়া আছে, কাজেই এই ফাংশনটা সার্বিক হবে না।
শুধুমাত্র এই ডোমেনের জন্য, কিন্তু যদি রিয়াল থেকে রিয়াল পর্যন্ত বলে তারা সার্বিক হবে। তাহলে এই লাইনটা আমরা মুছে দিই, নিচে একটু নোট লিখে দাও, লিখে দাও আমি করে দিচ্ছি, নিচে একটু নোট লিখে নাও আমি করে দিচ্ছি, সেটা হচ্ছে হলো লিখে নাও, সেটা হচ্ছে হলো এখানে লিখো, এখানে এখানে এফ এর ডোমেনের ডোমেনের কোন উপাদানের ছবি ঋণাত্মক সংখ্যা হবে না, ঋণাত্মক সংখ্যা হবে না, অর্থাৎ ডোমেনের ঋণাত্মক উপাদানগুলোর প্রতিচ্ছবি প্রতিচ্ছবি পাওয়া যাবে না, পাওয়া যাবে না। সুতরাং ফাংশনটি সার্বিক নয়। আমার কথাটা কি তোমরা বুঝতে পেরেছো আজকে আমি কি বোঝাতে চাইছি তোমাদেরকে? জি স্যার। কারণ হলো আমার এখানে ঋণাত্মক, অর্থাৎ রেঞ্জে কিন্তু কোনো নেগেটিভ মান আমার নেই, কিন্তু প্রশ্নে কিন্তু রেঞ্জের মধ্যে নেগেটিভ মান দেওয়া আছে। যদি আমাকে ফাংশনটা এভাবে ডিফাইন করে দেয়, দেখো এই ফাংশনটাকে যদি আমরা এভাবে ডিফাইন করে, মনে করো ডোমেনটা হচ্ছে, ঠিক আছে ডোমেন এটাই থাকে, অর্থাৎ এ, আর রেঞ্জটাকে আমাকে যদি বলে জিরো থেকে ওয়ান, জিরো থেকে ওয়ান না, জিরো দিলেও হবে না, ওয়ান 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 কি বলে এটাকে, জিরো এখানে খোলা ওর দিয়ে দিলাম, এই যেরকম যদি হয়, অর্থাৎ এই যেরকম যদি হয় রেঞ্জটা জিরো গ্রেটার দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু ওয়ান, তাহলে কিন্তু এটা আবার সার্বিক ফাংশন হবে। কেন বুঝতে পারছো? যদি আমি বলি যে এটা রেঞ্জ হচ্ছে এটা, তাহলে কিন্তু সার্বিক ফাংশন হবে, কারণ জিরো থেকে ওয়ানের মধ্যে জিরো না, কিন্তু জিরো থেকে একটু বড়, জিরো থেকে ওয়ানের মধ্যে উপাদান দূরে থাকে, সেই জন্য এটা একটা সার্বিক ফাংশন হবে। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আসো, অনিকা পরীক্ষা কেমন হয়েছে? স্যার ফিজিক্সটা বাদে বাকি বাকিগুলো ভালোই হয়েছে। এখানে আরেকটা ফাংশন দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে বলো তো? জি অফ এক্স, এখন দেখো জিটা ফার্স্ট সার্বিক ফাংশন কিনা, তাহলে জিটা নিয়ে আবার কথা বলে দেখি। ফাংশন তো এরকমই ছিল, এরকমই ছিল, হ্যাঁ, এখন জি এর ক্ষেত্রে আসো, আর জি অফ এক্স ইকুয়াল টু ছিল আমার হচ্ছে এক্স কিউব। এখন দেখো এখানে হচ্ছে হলো জি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, যদি তুমি এইভাবে চিন্তা করো, এইভাবে যদি তুমি চিন্তা করো, দেখো মাইনাস ওয়ান এর জন্য কিন্তু তুমি তাহলে এখানে কিন্তু মাইনাস ওয়ান না, তাহলে এখানে কথা বাবা, তুমি যদি এখানে মনে করো জিরো নাও, তাহলে এখানে জিরো পাবা, মনে করো যদি ওয়ান নাও তাহলে ওয়ান পাবা, ঠিক না? তার মানে প্রত্যেকটারই কিন্তু তুমি এখানে কি পাচ্ছ, রিইমেজ কিন্তু পাচ্ছ, প্রতিচ্ছবি কিন্তু তুমি পাচ্ছ,
কাজে তুমি এটাকে বলতে পারো যে এটা হচ্ছে একটা কি ফাংশন, সার্বিক ফাংশন। লিখে দাও এখানে, এখানে এখানে জি ফাংশনের, এখানে জি ফাংশনের ঋণাত্মক সংখ্যার প্রতিবিম্ব ঋণাত্মক, আচ্ছা জি ফাংশনের ঋণাত্মক সংখ্যার প্রতিবিম্ব ঋণাত্মক, সুতরাং ফাংশনটি সার্বিক। আমরা যেই প্রমাণে তোমাদেরকে দেখাইছিলাম সেটা তুমি এখানে দেখাই দিতে পারো, জি অফ এক্স যদি এক্স কিউব হয় y বলতে পারছি। আমরা এই শর্ত মানলে আমরা বলেছিলাম এটা হচ্ছে সার্বিক ফাংশন। এখন এই রেঞ্জের মধ্যে তুমি যদি দেখো যে প্রত্যেকটার জন্য আমরা এখানে কিন্তু জিনিস পাচ্ছি -1 এবং +1 প্রত্যেকটার জন্য কিন্তু আমরা রেঞ্জের মধ্যে প্রতিচ্ছবি পাচ্ছি, অথবা আমরা এখানেও বলতে পারি এখানেও পুরো ডোমেইন ইকুয়াল টু রেঞ্জ। হ্যাঁ এখানে এই ক্ষেত্রে এটাও লিখে দিতে পারো কো ডোমেন, আমরা যেটাকে বলেছিলাম কো কো ডোমেন, এই ফাংশনের ক্ষেত্রে কোডোমেন ইকুয়াল টু রেঞ্জ, কোডোমেন সমান যদি রেঞ্জ হয় তাহলে সেই ফাংশনটাকে আমরা বলেছি এটা হবে একটা সার্বিক ফাংশন। বুঝা গেল? ওকে এবার আসো 35 নম্বরে, 35 নম্বরে বলেছে হলো আমি এসে প্রথম ছোটটা দিয়ে করি তারপর বাকিগুলো করবো। 35 আমরা যদি 1 নম্বরে যাই, 35 ফাংশনটা দেওয়া আছে হলো এফ আর টু আর, যেখানে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1। এটা দ্বারা আমরা কি বুঝতে পারি বলতো? এই যে এই যে হ্যাঁ এটা একটা ফাংশন, যে ফাংশনের ডোমেন হচ্ছে সমস্ত বাস্তব সংখ্যার সেট আর রেঞ্জ হচ্ছে সমস্ত বাস্তব সংখ্যার সেট, এবং ফাংশনটা কিভাবে ডিফাইন করা আছে f of x = x স্কয়ার প্লাস 1। এখন এখান থেকে আমাকে কয়েকটা মান বের করতে বলেছে, আমি যদি প্রথম মানটাকে নিয়ে দেখি, মনে করো একমাত্র বলা আছে এগুলো এমসিকিউ থাকতে পারে এফ ইনভার্স পাই, এফ ইনভার্স পাই ইকুয়ালস টু কত, তাহলে আমরা এভাবে লিখতে পারি, আমরা ধরি ধরি এফ ইনভার্স পাই ইকুয়াল টু এক্স, এফ ইনভার্স পাই এটা একটা আননোন সংখ্যা হবে, সেই সংখ্যাটাকে আমি এক্স হিসাবে ধরে নিয়েছি। তোমরা বিপরীত ফাংশন যখন পড়েছিলাম তখন বলেছি যে বিপরীত ফাংশনের ক্ষেত্রে y ইকুয়াল টু f অফ x হলে x ইকুয়াল টু f ইনভার্স y হবে, বলেছিলাম না?
y equal to f of x তাহলে x কিন্তু এখানে আসবে তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি এখান থেকে আমি লিখতে পারি f of x equal to 5 ঠিক কি না if it was 5 সমান যদি x হয় তাহলে f of x equal to 5 হবে এখন f of x এর মান যদি বসিয়ে দাও x স্কয়ার প্লাস 1 equal to 5 তাহলে x স্কয়ার equal to কত হবে তাহলে 4 তাহলে x স্কয়ার equal to যদি 4 হয় ডান পাশে যদি আমি প্রকৃত করে নিয়ে যাই তাকে তাহলে x স্কয়ার equal to হবে হলো 4 আর x স্কয়ার equal to যদি 4 হয় তাহলে আমি এখান থেকে x এর মান বের করতে পারবো তাহলে x এর মান কত হবে বলো তো x স্কয়ার equal to 4 যদি হয় তাহলে x এর মান কত হবে প্লাস মাইনাস 2 তার মানে তুমি এখান থেকে লিখতে পারবে x equal to প্লাস মাইনাস 2 অথবা তুমি এটাকে এইভাবে লিখতে পারো মাইনাস 2 কমা 2 এখন প্রশ্নটা ছিল হলো f ইনভার্স 5 ইকুয়ালস টু কত তাহলে f ইনভার্স 5 ইকুয়াল টু হচ্ছে হলো একটা মান হচ্ছে মাইনাস 2 আর একটা মান হচ্ছে প্লাস 2 তাহলে এইটাকে আমি যদি লিখতে চাই সুতরাং f ইনভার্স 5 এর মান দুইটা মান দুইটা মানকে আমি সেট হিসেবে লিখতে পারি 5 কমা 5 বুঝা গেল ছ নাম্বার যেটা বলেছে দেখো এফ ইনভার্স জিরো এটা গেল ক ফোর নাম্বারে বলেছে এফ ইনভার্স জিরো তাহলে এফ ইনভার্স জিরো ইকুয়াল টু আমি এক্স ধরি ফোর নাম্বার হলো এফ ইনভার্স জিরো এফ ইনভার্স জিরো ইকুয়াল টু আমি এক্স ধরি তাহলে এফ এক্স ইকুয়াল টু হবে জিরো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু হবে জিরো তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে মাইনাস ওয়ান এখন বল এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি মাইনাস ওয়ান হয় তাহলে এক্স ইকুয়াল টু কত রুট ওভার অফ মাইনাস ওয়ান নাকি তো রুট ওভার অফ মাইনাস ওয়ান এর মান কত আই প্লাস মাইনাস আই কিন্তু আমি এখানে প্লাস মাইনাস আই কে এক্সেপ্ট করব না কারণটা কি কারণ হচ্ছে এইটা আমরা যে আলোচনা করছি বাস্তব সংখ্যা জগৎ আমরা আলোচনা করছি আমরা জটিল সংখ্যার মধ্যে নেই সেই জন্য আমরা এখানে লিখব গ্রহণযোগ্য নয় আমরা গ্রহণযোগ্য নয় লিখব অথবা গ্রহণযোগ্য নয় অথবা লিখতে পারি বাস্তব সংখ্যা জগতে সম্ভব নয় তার মানে x equals to root over minus 1 গ্রহণযোগ্য নয় তার মানে এটা হচ্ছে ফাঁকা সেট অর্থাৎ এই x এর মানটা এখানে নেই নেই মানে হলো x এর কোনো মান নেই x এর কোনো মান না থাকা মানে হচ্ছে একটা ফাঁকা সেট ফাঁকা সেট কে আমরা এইভাবে লিখি অথবা আমি এটাকে এইভাবে লিখতে পারি ওকে তার মানে কত x equal to ফাঁকা সেট তার মানে হচ্ছে x ইনভার্স 0 equal to হচ্ছে তাহলে 5 নাল সেট যেই সেটে কোনো উপাদান নেই এখন আসো এটা একটু ব্যতিক্রম এটা হয়তো তোমাদের ইয়েতেও থাকতে পারে যেমন f ইনভার্স f ইনভার্স 10,26 f ইনভার্স 10,26 এই ধরনের যদি থাকে তাহলে আমরা কি করব f ইনভার্স 10,26 যদি থাকে তাহলে আমরা কিভাবে করব দেখো একই অবস্থা আমরা আগের মতই আমরা লিখব ধরি f ইনভার্স 10,26 ইকুয়াল টু x তাহলে আমরা এখান থেকে বলতে পারবো f অফ x ইকুয়াল টু 10,26 f of x equal to আমরা লিখতে পারবো 10,26 এখন f of x মানে হচ্ছে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু আমরা লিখতে পারছি 10,26 থার্ড ব্র্যাকেট আছে এটা একটা ব্যবধি এটা এটার মানে কি বুঝছো তো 10,26 মানে কি পদ্ম ব্যবধি
কয়টা মান আছে এর মধ্যে? অসংখ্য মান, প্লাস 10 থেকে শুরু করে প্লাস 26 পর্যন্ত যতগুলো বাস্তব সংখ্যা রয়েছে সবগুলো বাস্তব সংখ্যার উপাদান। 10 থেকে 26 এর মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা রয়েছে, সবগুলো বাস্তব সংখ্যা, হোক সেটা মূলদ অথবা অমূলদ, পূর্ণ সংখ্যা হোক অথবা ভগ্নাংশ, সবগুলো বাস্তব সংখ্যা হচ্ছে উপাদান। এখন দেখো এটাকে আমি এরকম লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি হলো 10 less or equal to x square plus 1 less or equal to x square plus 26. Less or equal to কেন ইউজ করেছি, যেহেতু থার্ড ব্র্যাকেট ছিল, যদি ফার্স্ট ব্র্যাকেট থাকতো তাহলে শুধুমাত্র লেস দেন হতো, এটা একটা অসমতা। তোমরা পড়েছো কিনা 19 হয়তো কিছু পড়েছো, আমাদের সেকেন্ড ইয়ারে আছে অসমতা নিয়ে বিস্তারিত আলোচনা। অসমতা অর্থাৎ 10 এর থেকে x স্কয়ার প্লাস 1 এটা বড় অথবা সমান হবে, আবার 26 টা x স্কয়ার প্লাস 1 থেকে বড় অথবা সমান হবে, এই হলো অসমতা। এখন এই অসমতাটাকে আমরা সমাধান করব। এই অসমতাটাকে সমাধান করতে গেলে একটা নিয়ম হলো, মাঝখানে যে রাশিটা রয়েছে সেই রাশিটায় আমার যে চলরাশিটা রয়েছে সেই চলরাশিটাকে নিয়ে আসতে হবে। সেটা কিভাবে সম্ভব? সেই চলরাশিটা যদি আনতে চাই, এটা সমীকরণের মতোই অসমতাতে আমরা যোগ বিয়োগ করতে পারি, ভাগ করতে পারি। হ্যাঁ, অর্থাৎ আমি যদি উভয় পক্ষ থেকে ওয়ানকে মাইনাস করি, ওয়ানকে যদি উভয় পক্ষ থেকে মাইনাস করি তাহলে এই অসমতার কোনো পরিবর্তন হবে না। ব্যাপারটা এরকম দেখো, মনে করো পাঁচের থেকে সাত বড়, এখন যদি আমি পাঁচের থেকে এক বিয়োগ করি, সাতের থেকে এক বিয়োগ করি, তাহলে কি হচ্ছে? পাঁচ থেকে এক গেলে চার, সাত থেকে এক গেলে ছয়, এটা কি সত্য না? জি স্যার। তাহলে ফাইভ ফাইভ লেস দেন সেভেন যদি সঠিক হয় তাহলে ফোর লেস দেন সিক্স সঠিক, তাহলে এই লাইন যদি সঠিক থাকে তাহলে আমার এই লাইনও সঠিক। অসমতার ক্ষেত্রে আমরা এরকম ডানে বামে মধ্যপক্ষে কোন সংখ্যাকে আমরা যোগ করতে পারবো বা বিয়োগ করতে পারবো। তাহলে এখানে কি হচ্ছে অবস্থাটা জানো তো, 9 less than x square less than 26, প্রথম কাজ হচ্ছে আমার মাঝখানে যে ভ্যালুয়েবলটা রয়েছে, কারণ আমার টার্গেট হচ্ছে, আমার টার্গেট হচ্ছে x এর মান বের করা, x এর মান বের করা। এখন দেখো এখান থেকে আমরা দুই ধরনের মান পাবো, এখান থেকে আমরা দুই ধরনের মান পাবো, একটু বোঝার চেষ্টা করো। আমি এই বাম পাশটা লিখে বসে মুছে ফেলি। হ্যাঁ দেখো, নাইন যদি এক্স স্কোয়ার থেকে ছোট হয় এটা সমাধান কি হবে? সমান যদি হয় এটা আমি বুঝাচ্ছি পার্টটা, এটা হবে কি মাইনাস থ্রি থেকে এক্স বড় প্লাস থ্রি থেকে ছোট, এরকম না ব্যাপারটা? নাইন লেস দেন ইকুয়াল টু এক্স স্কোয়ার, কারণ মাইনাস নাইন নিলেও কিন্তু মাইনাস থ্রি নিলেও কিন্তু এক্স বড় হচ্ছে, আবার প্লাস থ্রি নিলেও কিন্তু এটা কাটছে। তিনকে বর্গ করলে নয়, তিনের থেকে বর্গ যদি তুমি দুই নাও, দুইয়ের থেকে দুই নিলে, হ্যাঁ তার মানে এখানে মাইনাস থ্রি না, এটা এইদিকে থাকলে হবে, এইদিকে থাকলে হবে, এই এরকম নাইন লেস দেন এক্স স্কোয়ার যদি হয় তাহলে আমরা এরকম লিখতে পারবো। তাহলে আমরা এটাকে লিখতে পারবো এখান থেকে, এই লাইনটা থেকে আমি লিখতে পারবো থ্রি লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন অর ইকুয়াল টু ফাইভ, অথবা মাইনাস ফাইভ লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন অর ইকুয়াল টু মাইনাস থ্রি। এরকম হবে দেখো, এটা যদি সংখ্যা রেখা হয় এই অসমতার মানে হচ্ছে এখানে মনে করো থ্রি, এখানে মনে করো ফাইভ, এই থ্রি থেকে এই থ্রি সহ থ্রি থেকে ফাইভ যে সমস্ত সংখ্যাগুলো রয়েছে এটা এর সমাধান হবে, আবার মাইনাস ফাইভ থেকে মাইনাস থ্রি পর্যন্ত যে সমস্ত সংখ্যাগুলো রয়েছে এটা এর সমাধান হবে। বুঝতে একটু কষ্ট হতে পারে, যদি একটু অ্যানালিটিক্যালি আমরা চিন্তা করি, দেখো মনে করো
3 যদি নাও x এর মান তাহলে কত হয় বর্গ করলে 9 তাহলে এইটা সমান হয়ে যাচ্ছে 9 9 এর সমান হচ্ছে 3 এর থেকে বড় মনে করো তুমি 4 নিলে তাহলে কত 4 4 16 16 হচ্ছে 9 এর থেকে বড় হচ্ছে 5 নিলে 5 5 25 9 এর থেকে 25 বড় এবার যদি তুমি এই লবজিতে আসো যদি -5 নাও তাহলে -5 কে x স্কয়ার করলে কত +5 মানে 25 25 সমান 25 -5 থেকে একটু ছোট বড় সংখ্যা যদি নাও মানে করো -4 4 4 16 16 থেকে 25 বড় -4 থেকে আর একটু বড় মানে করো -3 নিলা -3 নিলে 3 স্কয়ার মানে 9 9 থেকে 25 তার মানে তুমি এই ব্যবধির মধ্যে যে কোনো মান বসাও না কেন আর এই ব্যবধির মধ্যে যে কোনো মান বসাও না কেন এই অসমতাটা সঠিক প্রমাণিত হবে বা সিদ্ধ হবে তাহলে এখানে x এর সমাধান হচ্ছে 3 থেকে 5 -5 থেকে -3 এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি তো এইটা আমি লিখলাম না বুঝলাম যদি এরকম হয় আমার যে 4 থেকে x স্কয়ার লেস দ্যান 25 এবার বলো দেখি এটা ক্ষেত্রে তাহলে কি হবে এটা ক্ষেত্রে কি হবে যদি এরকম আসে অবস্থাটা আসতে পারে না কি হবে তাহলে বলো তাহলে এরকম ভাবে আসলে আমরা ব্যবধিটা বের এখানে দুইটা ব্যবধি কিন্তু অর্থাৎ এখানে দুইটা সেট দুইটা ফাইনাইট সেট সসীম সেট হ্যাঁ অসীম সেট এই একটা সেট তাহলে আমরা পাচ্ছি হলো 3 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 5 অথবা -5 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু -3 সুতরাং f ইনভার্স কি ছিল আমার f ইনভার্স থার্ড ব্র্যাকেট 10 কমা 26 ইকুয়াল টু আমি যদি এটাকে সেট আকার লিখতে চাই তাহলে লিখব হলো কত লিখলাম আগে -3 লিখো -5 লেস অর ইকুয়াল টু x লেস অর ইকুয়াল টু -3 অথবা অথবা 3 লেস অর ইকুয়াল টু x লেস অর ইকুয়াল টু 5 এইভাবে লিখতে পারো অথবা তুমি এটাকে যদি ব্যবধি আকারে লিখতে চাও ব্যবধি আকারে যদি লিখতে চাও তাহলে লিখবা হলো কিভাবে লিখবা ডাবল আকারে লিখলে সেটা হচ্ছে হলো -5 থেকে -5 থেকে -3 এটা একটা বদ্ধ ব্যবধি আর তার সাথে ইউনিয়ন আর একটা হচ্ছে 3 টু 5 -5 থেকে -3 ইউনিয়ন 3 টু 5 এইভাবেও লিখতে পারো অথবা এইভাবেও লিখতে পারো যে কোনো একটা লিখতে হবে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা রবিউল জি স্যার বুঝতে পারছো জি স্যার ওকে তাহলে এখানে দেখো 35 নম্বর তোমরা পারবে এবার আমি যাচ্ছি 36 নম্বরে 36 36 নম্বরে আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম কম্পোজিট ফাংশন সংযোজিত ফাংশন কিরকম বলেছিলাম যে এইটা মনে করো একটা সেট এইটা আর একটা সেট এইটা আর একটা সেট এটা মনে করো এ এটা মনে করো বি এটা মনে করো সি এ এবং বি এর মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে এফ বি এবং সি এর মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে জি এখন আমি যদি এই এ থেকে সরাসরি সি এর সাথে সম্পর্ক বের করতে চাই সেই সম্পর্কটাকে আমরা লিখি জি কম্পোজিট এফ আর যদি সি থেকে আমি এ এর সাথে সম্পর্ক বের করতে চাই এটাকে আমরা বলি এফ কম্পোজিট জি অর্থাৎ
যদি আমি এ থেকে সি তে যেতে চাই তাহলে এফ জি অফ এক্স, আবার আমরা যদি বলি জি কম্পোজিট এফ, আসলে এখানে এফ মানে হচ্ছে এফ ইজ এ ফাংশন অফ এক্স, এরকম আর ফাংশন লিখতে গেলে আমরা এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি, ঠিক আছে? তাহলে 36-এর আমি এক নাম্বারটাই করি, 36-এর এক মনে করো, বুঝতে পারলাম এগুলো, বুঝবো? বলেছে বাস্তব সংখ্যার দুইটি ফাংশন এফ এবং জি কে যথাক্রমে দ্বারা সংজ্ঞায়িত করা হলো, এফ এখানে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে হলো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, জি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে হলো 3x মাইনাস 4। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে ডোমেন কত, রেঞ্জ কত, প্রশ্নে বলে দিছে হলো বাস্তব সংখ্যার দুটি ফাংশন, বাস্তব সংখ্যার ফাংশন বলে এখানে বোঝাচ্ছে যে এই ফাংশনের ডোমেন রিয়েল নাম্বার, রেঞ্জ রিয়েল নাম্বার, এই ফাংশনের ডোমেন রিয়েল নাম্বার, রেঞ্জ রিয়েল নাম্বার, ঠিক আছে? এখন এক নাম্বার যেটা বলেছে যে সূত্র দ্বারা জি কম্পোজিট এফ এবং এফ কম্পোজিট জি ফাংশন দ্বয়কে সংজ্ঞায়িত করা যায় তা নির্ণয় করো, এবং প্রাপ্ত সূত্র দ্বয় থেকে, তার মানে প্রথম তোমাকে বের করতে হবে জি কম্পোজিট এফ, তারপরে বের করতে হবে জি কম্পোজিট এফ অফ টু, তারপর বের করতে হবে এফ কম্পোজিট জি, তারপর এফ কম্পোজিট জি অফ টু বের করতে বলেছে, জি কম্পোজিট এফ টু, জি কম্পোজিট এফ টু এটা বের করতে বলেছে, আর এখানে এফ কম্পোজিট জি টু বের করতে, চারটা জিনিস এক নম্বরের মধ্যে, এই চারটা জিনিস আমাকে বের করতে হবে, আমি একটা করবো বাকিগুলো তোমরা করবে। এখন দেখো, এখন ফাংশন অফ, আগে আমি এখানে আসি, জি কম্পোজিট এফ বাইরে থেকে গফ বলে, জি কম্পোজিট এফ মানে হচ্ছে হল জি অফ এফ এক্স, জি অফ এফ এক্স এরকম, এখানে জিটা হচ্ছে এফ এক্স এর ফাংশন আর এটা হচ্ছে এক্স এর ফাংশন, যেটাকে আমরা বলছি হলো ফাংশন এর ফাংশন, এখানে জিটা হচ্ছে এফ এক্স এর ফাংশন আর এটা হচ্ছে এক্স এর ফাংশন, তাহলে তুমি এখানে লিখতে পারবা জি এফ অফ এক্স এর জায়গায় লিখতে পারবে হলো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, এখন দেখো আবার জি অফ এক্স ইকুয়াল টু 3x মাইনাস 4, জি অফ এক্স সমান যদি 3x মাইনাস 4 হয় তাহলে এক্স এর জায়গায় আমি এটাকে বসাবো, বুঝতে এই যে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, তাহলে কি হবে 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 মাইনাস 4, 9x স্কোয়ার 6x মাইনাস 9 মাইনাস 4, 9x স্কোয়ার প্লাস 6x মাইনাস 13, এটা হচ্ছে জি কম্পোজিট এফ, বুঝতে পেরেছ? এখন আমাকে বের করতে বলেছে, আচ্ছা সুতরাং জি অফ এফ টু, জি কম্পোজিট এফ টু, জি কম্পোজিট এফ টু এবার লিখতে হবে, তাই এই ফাংশনের ক্ষেত্রে এই যে জি, আসলে এটা দ্বারা বোঝাচ্ছে হলো এটা মানে হচ্ছে জি কম্পোজিট এফ এক্স, সংক্ষেপে লেখার জন্য আমি এখানে এক্সট্রাকে লিখিনি, তাহলে এখন আমি এক্স এর জায়গা কত বসিয়ে দিব টু, তাহলে এক্স এর জায়গা আমি টু বসিয়ে দেই, তিন ইন্টু স্কোয়ার প্লাস সিক্স ইন্টু টু মাইনাস 13, চার বারো
বুঝতে পেরেছ? তাই বাকিগুলো পারা যাবে না? এগুলো করবে, 37ও একই রকমের, 38ও একই রকমের, 39ও পারবে, 39ও পারবে। তারপরে 41ও পারবে, এগুলো করে আসছি, 42 পারবে। এবার আমি একটু অন্য জিনিসে যাচ্ছি। তোমরা 42 পর্যন্ত, 42 পর্যন্ত করবে, 42 পর্যন্ত করবে, 43 নাম্বারটা আসলে এটা প্র্যাকটিক্যাল, 44টা প্র্যাকটিক্যাল, 45, ঠিক আছে? এটা আমি এক ক্লাসে তোমাদেরকে গ্রাফ শেখাবো, সেই ক্লাসে আমি তখন এগুলো নিয়ে আলোচনা করবো। তোমরা 41 পর্যন্ত, 42 পর্যন্ত করবে, 42 পর্যন্ত করবে, তারপরে যেটা করবে সেটা হচ্ছে 49 নাম্বার। মাঝখানে যেগুলো প্র্যাকটিক্যালে একটা ক্লাস নিব লেখ চিত্র অঙ্কন করার উপর, তখন আমরা সেটা আলোচনা করব। এখন আমি যাচ্ছি 49 নাম্বার। আচ্ছা, তোমরা ফিজিক্সে পড়েছ পর্যাবৃত্ত গতি, মনে আছে পর্যাবৃত্ত গতি? সরল দোলন গতি কাকে বলে? পর্যাবৃত্ত গতি। সেটার আগে বলো তো, একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক হতে, তাই না? দেখো, যেমন আমরা যদি সাইন এক্স এর গ্রাফটা দেখে থাকি, আমার মনে তোমরা দেখেছো সাইন এক্স এর গ্রাফ, আমি দেখাবো তারপর, এখানে আলোচনা করছি। সাইন এক্স এর গ্রাফটা এরকম, অর্থাৎ এটা জিরো, জানি সাইন 180 ডিগ্রি মান জিরো, সাইন 360 ডিগ্রি মান জিরো, সাইন মাইনাস 180 ডিগ্রি মান জিরো, সাইন মাইনাস 360 ডিগ্রি মান জিরো। অর্থাৎ কি হচ্ছে, এই যে একটা নির্দিষ্ট সময় পর পর এখানে এই সাইন ফাংশনের তোমার হলো মানে পুনরাবৃত্তি করছে, কিভাবে করছে দেখো। এই যে জিরো থেকে টুয়াইস পাই পর্যন্ত এটা হচ্ছে একটা পিরিয়ড, একটা পর্যায়। আবার এই টুয়েলভ পাই থেকে শুরু করে আবার এখানে যদি ফোর পাই থাকে, ফোর পাই হচ্ছে আরেকটা পিরিয়ড, জিরো থেকে মাইনাস টু পাই হচ্ছে একটা পিরিয়ড, আবার এখান থেকে গিয়ে এই দিকে দেখো এই মাইনাস ফোর পাই হচ্ছে আরেকটা পিরিয়ড। তাহলে এই জিরো থেকে টুয়েলভ পাই পর্যন্ত এটা হচ্ছে একটা পর্যায়, একটা ফাংশনের পর্যায়। যেমন তুমি যদি বলো সাইন জিরো ডিগ্রি মান কত বলতো, জিরো, সাইন 3 ডিগ্রি মান কত? আচ্ছা, এখন আমি যদি বলি আচ্ছা সাইন 0 ডিগ্রি মান হাফ, সাইন 360 ডিগ্রি মান হাফ, আমি যদি বলি সাইন 360 ডিগ্রি প্লাস 3 ডিগ্রি, অর্থাৎ সাইন 390 ডিগ্রি মানও কিন্তু হাফ, সাইন 390 ডিগ্রি মানও কিন্তু এখানে হাফ, অর্থাৎ সাইন 360 ডিগ্রি প্লাস থিটা। ইন জেনারেলি আমরা যদি বলি তাহলে সেটা কি হয়, সাইন থিটা, ঠিক রয়েছে? আমরা বলেছি না সাইন 360 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কি, সাইন থিটা। এখন যদি 360 না বলে আমি এখানে এন দেই তাহলেও থিটা,
এলিমেন্ট যাই হোক না কেন 1 2 3 4 5 6 7 8 9 যদি কোন সংখ্যা এটা কি হবে ঠিক আছে এটা হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন বা পর্যাবৃত্ত ফাংশন এটাও ফাংশনের একজন প্রকার এটাকে বলা পিরিয়ডিক ফাংশন বা পর্যাবৃত্ত ফাংশন ত্রিকোণমিতির যে 6টা ফাংশন রয়েছে sin theta cos theta tan theta sec theta cos theta cot theta প্রত্যেকটা হলো পিরিয়ডিক ফাংশন একটা নির্দিষ্ট ইন্টারভালের পর ব্যবধির পর এদের মানের পুনরাবৃত্তি ঘটে এবং এই ধরনের ফাংশনকে বলা হয় পিরিয়ডিক ফাংশন আমরা এইভাবে বলতে পারি যদি কোন একটা ফাংশন আমরা এভাবে লিখতে পারি মনে করো ফাংশন অফ থিটা প্লাস পি সমান সমান যদি ফাংশন অফ থিটা হয় তাহলে সেটাকে আমরা বলবো হলো পিরিয়ডিক ফাংশন এবং সেখানে পিরিয়ডটা হচ্ছে কত পি এই ক্ষেত্রে আমরা বলি একই ফাংশনের পিরিয়ড হচ্ছে হলো পি যেমন সাইন এক্স এর ক্ষেত্রে পিরিয়ড হচ্ছে হলো 2 পাই কস এক্স এর ক্ষেত্রে পিরিয়ড হচ্ছে 2 পাই সাইন ফাংশনের পিরিয়ড হচ্ছে 2 পাই কস ফাংশনের পিরিয়ড হচ্ছে 2 পাই এই কথা একটু লিখে নাও এই একটু লিখে নাও ফাংশন অফ থিটাকে পর্যায়ী বা পর্যাবৃত্ত যাই বলো পর্যায়ী ফাংশন বলা হবে যদি ফাংশন অফ থিটা প্লাস জি ইকুয়াল টু ফাংশন অফ থিটা হয় এখানে এখানে কি হচ্ছে পর্যায় কি হচ্ছে পর্যায় বা এই যে আমরা মৌলিক পর্যায় বলি মৌলিক পর্যায় বলি এখন দেখো সাইন থিটা কস থিটা সেক থিটা কোসেক থিটা এর মৌলিক পর্যায় শুধু টুয়াইস পাই অর্থাৎ 360 ডিগ্রি পর পর এতে মানের পুনরাবৃত্তি ঘটবে এই পিরিয়ডটা হচ্ছে এখানে টুয়াইস পাই আর ট্যান থিটা কট থিটা এ মৌলিক পর্যায়ে হচ্ছে হলো পাই একটা উদাহরণ লিখে নাও কোন পর্যায়ী ফাংশনের পর্যায়কে থিটার সহগ দিয়ে সব দিয়ে ভাগ করলে থিটার সব দিয়ে ভাগ করলে পর্যায় পাওয়া যায় পর্যায় পাওয়া যায় যেমন পাই ইকুয়াল টু ফাংশন অফ থিটা ইকুয়াল টু এ সাইন বি থিটা প্লাস সি এর পর্যায় প্লাস পাই বাই বি এখানে ফাংশনটা হচ্ছে সাইন থিটা আর থিটার সহগ হচ্ছে বি সাইন থিটার মৌলিক পর্যায় হচ্ছে প্লাস পাই তাহলে টুয়াইস পাই কে থিটার সহগ দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা সাইন থিটার এর পর্যায় পাব দেখেছ জি স্যার আচ্ছা আমি কি লেখা আছে আপনার অঙ্কে নিয়ে যাচ্ছি এর লেখাটা শেষ করে দিলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে ওস্তাদ আর একটু লিখো sin to the power n a theta plus b comma
cos to the power n a theta plus b cosec to the power n a theta plus b sec to the power n a theta plus b a পর্যায় হবে ওয়াইস পাই ডিভাইডেড বাই মডুলাস অফ এ অর্থাৎ আগে কোথায় সাইন কস কোসেক সেক ওয়াইস পাই ডিভাইডেড বাই থিটা থিটা এর সহগ এখানে শর্তটা হচ্ছে যখন এন জোড় এটা মনে রাখতে হবে যখন এন জোড় এবং ওয়াইস পাই বাই এ এ মডুলাস নেই যখন এন বি জোড় আর টেন টু দি পাওয়ার এন এ থিটা প্লাস বি কট টু দি পাওয়ার এন এ থিটা প্লাস বি এর পর্যায় হবে পাই বাই মডুলাস অফ এ y equal to 2 cos theta by 2 বলেছে এই ফাংশন গুলোর মৌলিক পর্যায় যদি থাকে তাহলে নির্ণয় করো আরেকটা কথা বলে রাখি এখান থেকে একটা এমসিকিউ পরীক্ষা থাকে ফাংশনের চ্যাপ্টার থেকে এই যে পর্যায় নির্ণয়ের উপর একটা এমসিকিউ কিন্তু পরীক্ষা থাকে একটা এমসিকিউ পরীক্ষা থাকে তাহলে এই এত y = 2 cos θ / 2 তাহলে আমি যদি এটা আর পর্যায় বের করতে চাই তাহলে আমার সূত্রটা বলা ছিল কি সাইন থিটার জন্য কস থিটার জন্য মৌলিক পর্যায় কত টুয়াইস পাই টুয়াইস পাই কি না তাহলে এই মৌলিক পর্যায়কে থিটার সহগ এখানে হাফ থিটার সহগ হচ্ছে এখানে হাফ তাহলে হাফ দিয়ে ভাগ করলে কত হয় 4 পাই নাকি কিন্তু বলে রেজাল্টটা কি ভুল আছে কত নাম্বার ছিল হ্যাঁ কিসাবাই থ্রি না আমার বইয়ে টু দেওয়া আছে ওকে তাহলে তো ঠিক আছে তাহলে কিসাবাই থ্রি হলে তাহলে এখানে হবে থ্রি তাহলে কত হবে 6 পাই অর্থাৎ 2 cos theta / 3 এর পর্যায় হবে 6 পাই বুঝতে পেরেছ জি স্যার তারপরে দেখো আরেকটা আছে সেটা কত হাফ cos 2 theta / 3 তাহলে কত হবে এটার পর্যায় কত হবে বলো 2 পাই ডিভাইডেড বাই 2 / 3 এটা উপরে চলে যাবে জি স্যার আচ্ছা তাহলে এখানে আবার কত হবে পাই হবে তাহলে পাই হবে না তাহলে এটা পড়তে হবে হলো 3 পাই বাই 2 তাহলে আমার বইতে এই প্রশ্নগুলো পড়তে আসে আগে তো এটা হলো হাফ পট এটা হচ্ছে 3 আচ্ছা রেজাল্ট মিলেছে নাকি দেখি 2 3 পাই বাই 2 ঠিক আছে আরো যদি দেখো মনে করো সেক থিটা বাই এইট মনে করো একদম লাস্টের কথা বলবো
তাহলে এরকম একটা প্রশ্ন পরীক্ষা থাকতে পারে যে পর্যায় নির্ণয় করো, কোন একটা ফাংশনের পর্যায় নির্ণয় করো। আচ্ছা এরকম যদি হয় যদি জোড় হয় তাহলে এটা পড়তে হবে টু পাই বাই এ, এ মানে কত এক্স এর সব টু পাই, পরীক্ষায় এরকম একটা ফাংশনের পর্যায়ে থাকবে। আমরা আগামী ক্লাসে লেখচিত্র করবো আর ইনভার্স ফাংশন নিয়ে কথা বলবো। গ্রাফ পেপার আছে না বাসায়? গ্রাফ পেপার জি স্যার, দুইটা গ্রাফ পেপার নিয়ে বসবে, হ্যাঁ বড় বড় দুইটা গ্রাফ পেপার নিয়ে বসবে আর পেন্সিল আর সাথে স্কেল, পেন্সিল স্কেল নিয়ে বসবে। আমরা আগামী ক্লাস যেদিন হবে সেদিন আমরা লেখচিত্র করব আর এখানে যে প্রবলেম গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো এবং বিপরীত ফাংশন নিয়ে তখন আমরা কথা বলবো। ঠিক আছে রাখছি তাহলে আজকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।